রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে শহরের রবীন্দ্র ভবনে বিশেষ শিবিরের আয়োজন করা হয়। মঙ্গলবার শিবির পরিদর্শনে আসেন জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক। তার কথায়, রাজ্য সরকারের 11 বছরের উন্নয়নমূলক কর্মসূচির প্রচারের পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন জনমুখী প্রকল্পে সুযোগ সুবিধা প্রদানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই শিবিরে। একই সঙ্গে 3টি পর্যায়ে শিবির চলবে বলে জানান জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক। তবে এসবের পাশাপাশি সরকারের তরফে বিভিন্ন স্টল সহ স্বনির্ভর গোষ্ঠীর তরফে বাহারি বিপণন সামগ্রীর পসরা সাজানো হয়েছে এই শিবিরে বলে জানান তিনি। জেলা প্রশাসনের তরফে এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষজনের ভালো সাড়া পড়েছে বলেও জানান উদ্যোক্তারা। মানে রাজ্য সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে উন্নয়নের পথে 11 বছর শীর্ষক অনুষ্ঠান ও প্রচার অভিযান এবং দুয়ারে সরকার ও পড়ায় সমাধান কর্মসূচি চলছে। 3টি ধাপে অনুষ্ঠান হচ্ছে। 5 থেকে 20 পর্যন্ত প্রচার পর্ব এবং প্রদর্শনী এবং পড়ায় সমাধান শিবির হচ্ছে। সেই শিবিরগুলিতে বিভিন্ন এলাকার সমস্যা নিয়ে মানুষজন পিটিশন, তাতে অসুবিধার কথা দরখাস্ত হিসেবে জানাচ্ছেন। 21 থেকে 30 মে পর্যন্ত দুয়ারে সরকার কর্মসূচি এবং 1 জুন থেকে 6 জুন পর্যন্ত মানুষকে পরিষেবা দেওয়া এবং পড়ায় সমাধানের যে বিভিন্ন অভিযোগগুলো নেওয়া হয়েছে সেই কর্মসূচিগুলো ওয়ার্ক অর্ডার দেওয়া। এখানে রবীন্দ্র ভবনে 5 থেকে 20 পর্যন্ত যে বিভিন্ন প্রকল্পে প্রদর্শনী হচ্ছে, 28টি স্টল এখানে হয়েছে, বিভিন্ন দপ্তরের স্টল। আপনারা দেখলেন যে বাচ্চাদের স্বাস্থ্য পরীক্ষা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, সুফল বাংলা স্টল হয়েছে, বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের মানুষজন এসেছেন এবং এলাকার মানুষজন এসে এই মেলাকে সাফল্যমণ্ডিত করছেন, অনেকে জিনিসপত্র কিনছেন এবং বিভিন্ন কর্মসূচি করছেন এবং রাজ্য সরকার যে উন্নয়নমূলক কর্মসূচিগুলো হাতে নিয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছি। আসানসোল থেকে মহেশ দে, রিপোর্ট টিভি নিউজ 10।